শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর জন্য 10 বছরের কারাদণ্ড অপেক্ষা করছে বলছে ইসরায়েলি আইনজীবী। এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সেনারা। কয়েক বছরের মধ্যে রুশ মার্কিন সম্পর্ক সর্বনিম্নে বলছে পুতিন। আরও জানিয়ে দিব সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার নিজের দেশের মানুষের হাতেই থাপ্পড় খেয়েছেন এবং অপমানিত হয়েছেন। একটা মানুষ তার সম্মান আদায়ের জন্য বছরের পর বছর মেহনত করে যায় আর সেই সম্মান হারাতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে না। প্রিয় দর্শক, একটি দেশের প্রেসিডেন্ট সেই দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে থাকেন আর সেই সম্মানিত ব্যক্তিকেই যদি সজোরে একজন আনপাবলিক হাজারো মানুষের সামনে চটিয়ে থাপ্পড় মারে তাহলে কি তার সেই সর্বোচ্চ সম্মান আর টিকে থাকে? শুধু থাপ্পড়ই খাননি এই ফ্রান্সের প্রেসিডেন্ট, এর কার্যকলাপের জন্য তিনি এর আগেও কয়েকবার তার দেশের সাধারণ মানুষের কাছে অপমানিত হয়েছেন। ফ্রান্সের এই প্রেসিডেন্টের আচরণ এতটাই ভালো যে তার মাথার উপর ডিম ভাঙতে বাধ্য হয়েছে তার দেশের মানুষ। আর এই ম্যাক্রো সমস্ত মুসলিম জাতির কলিজার টুকরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার, যার জলজ্যান্ত প্রমাণ এই ম্যাক্রো। সামান্য আম পাবলিকের কাছেই প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন এই ফ্রান্সের প্রেসিডেন্ট। দর্শক, ম্যাক্রোকে এইভাবে অপমানিততে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত আপডেট আন্তর্জাতিক সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এখন এই ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন। নেতানিয়াহুর জন্য 10 বছরের কারাদণ্ড অপেক্ষা করছে বলছে ইসরায়েলি আইনজীবী। ইহুদিবাদী ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতির অভিযোগে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। ইসরায়েলের ডেমোক্রেসি রিসোর্স সেন্টার সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স একথা জানিয়েছেন। তিনি গতকাল তেল আবিবে বলেন, দুর্নীতি, তহবিল, তশরূপ ও প্রতারণার অভিযোগে 2020 সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায়মুক্তি থাকায় তাকে আটক করা হচ্ছিল না, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর তার শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে। ফুক্স আরও বলেন, গত 2 বছর ধরে এই প্রশ্ন সামনে ছিল যে নেতানিয়াহু নিজেকে বিচারের ঊর্ধ্বে রাখার জন্য কি সংবিধান সংশোধন করবেন, কিন্তু এতদিন তিনি তা করেননি এবং শিগগিরই ক্ষমতা চলে যাওয়ার পর তিনি আইনি দায়মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। অধিকৃত জেরুজালেম আল কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনা গুলি করে একজন ফিলিস্তিনি নারীকে নির্মমভাবে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা গতকাল জেরুজালেম আল কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকায় প্রবেশ পথে 28 বছর বয়সী ফিলিস্তিনি নারী ইবতিশান কাবানাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ফিলিস্তিনি নারী শহীদ হয়ে যান। ইসরায়েলি সেনা দাবি করেছে ওই নারী একটি চাকু বহন করার কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণকে হত্যা করার পর সবসময়ই এ ধরনের হাস্যকর অজুহাত তুলে ধরছে। এর আগে গত শুক্রবার ইসরায়েলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে। সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে পাখির মতো গুলি করে মারছে ইহুদিবাদী এই সেনারা, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। কয়েক বছরের মধ্যে রুশ মার্কিন সম্পর্ক সর্বনিম্নে বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে এখনই সবচেয়ে সর্বনিম্নে। আগামী 16 জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পুতিনের বৈঠক করার কথা রয়েছে। তার আগ মুহূর্তে মার্কিন NBC টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করলেন। গত জানুয়ারি মাসে জো বাইডেন সরকার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন। বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে নানা বাগবিতণ্ডার কয়েক মাস পর শেষ পর্যন্ত এই বৈঠক হতে যাচ্ছে। আশা করা হচ্ছে আমেরিকা ও রাশিয়ার দ্বিপাক্ষীয় বিভিন্ন ইস্যুসহ রাজনৈতিক আন্তর্জাতিক নানা সমস্যার সমাধানের চেষ্টা চালানো হবে ওই শীর্ষ বৈঠকে। সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেছেন দেশের সামরিক শক্তি বাড়াতে হবে। এছাড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। তবে এজন্য সামরিক বাহিনীকে কী ধরনের তৎপরতা চালাতে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি কেসিএনএ। উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নতুন অবস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিম জং উন আলোচনা করেন। এছাড়া দেশের অর্থনীতি দৃঢ় ভিডিও অস্থিতিশীল করার বিষয়ে কিম জং উন একটি পরিকল্পনা প্রকাশ করেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।